এখানে আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার আগের বাস। তো এই যে এটার ভিতরে আমার বাসটা ছিল, তো এটা তো একটু পুরনো হয়ে গেছে, তো আমি আপাতত এটার ভিতরে ঢুকাই দিলাম। দেখেন বাসটা এখন চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এখানে আরেকটা জিনিস দেখাবো, এটা খুলে ফেলবো। এটা আমি টয়লেটে রাখবো। হ্যাঁ, সাইজে আবার টয়লে আমি এটা তো রাখতে পারি, খুলে যায়, এটা তো রাখতে পারি। তো যেটাতে ভাল লাগে ওটাতেই রাখবো। এই তো হয়ে গেল আমার সুন্দর একটা, কয় টাকা লাগছে, 4 আর 3, মানে 7 ইউরো এটা করতে। যাই হোক, একটা আইডিয়া দিলাম, এটা আমি এখন বাথরুমে সাজাবো। দেখাই তো, আজকে উপরে এই আলমারিটা খুলে নিতে হবে। আলমারির সব কাপড় মাটিতে রাখতেছি, তারপরে উপরে বস্তা ভরে নিয়ে যেতে হইব। আলমারি উপরে ফিট করার পর তারপরে কাপড়গুলো আবার আলমারিতে গুছাইতে হইব। সো কি আর বলবো, অর্ধেক কাজ করে আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে, রাজনের পা ব্যথা শুরু হয়ে গেছে, আর পারতেছি না, টায়ার্ড হয়ে গেছে পুরো। আর পুরো আলমারিটা খুলবো, আবার পুরো আলমারিটা উপরে নিয়ে সেট করব, মানে অনেক অনেক কাজ আসলে। যখন খুলবে তখন আমি চেষ্টা করব একটু হলেও ভিডিও দেখাইতে, আবার যখন উপরে নিয়ে লাগাবো তখনও চেষ্টা করব একটু আপনাদের ভিডিও শেয়ার করতে। এমন না যে 6-7 জন ধরলাম তারপরে এই আস্ত আলমারিটা উপরে নিয়ে গেলাম, এটা সম্ভব না। তাহলে দেখুন, ওই আমি অলরেডি আলমারি খোলা শুরু করছি, ওই যে ওই সাইড দিয়ে খুলে যেতেছে, মানে এই আলমারির পার্টগুলা খুবই হালকা, খুব সহজেই একটা পাট আরেকটা পাট খুলে যায়, কিন্তু অনেক ভারী, কারণ আমার যে আলমারিটা এটা অনেক বেশি লম্বা, এই যে ছাদ পর্যন্ত লম্বা, আর পুরোটা কাঠের, যার কারণে প্রচুর পরিমাণে ভারী। পিছনেরটা হচ্ছে বোর্ড আর সামনে হচ্ছে কাঠ। তো এখন আমি সব গুছাবো, আমার কোমর ব্যথা করতেছে, কিছু করার নাই, তারপরে ব্যথা নিয়ে কাজ করতে হইব। ও মা, টায়ার্ড হয়ে গেছি, পুরো আলমারি খুলেইতেছে রাজন, এই যে দেখেন পার্ট বাই পার্ট খুলাইতে হয়, এই যে তারপরে পার্ট বাই পার্ট ওপর উপরে নিয়ে সেট করতে হবে। আর গান চলতেছে, গান চললে একটু এনার্জি হয় নাকি? হ্যাঁ, গানে একটু ফিলিংস আসে, তাই না? একটু এনার্জি আসে, মনে করে গোল্ডেন কালার নিয়ে আসবা, বুঝছো, এই যে আরবাতি গুলার জন্য, ওগুলো ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, লাইট গুলো ময়লা হয়ে গেছে। সবাই শুধু দেখে যে রাজন কাজ করে, বুঝছো, আমি কাজ করি এগুলা কেউ দেখে না। তুমিও কিছু কইতে চাও না, তাই না? খারাপ বিক্রম পুইরা মানে খারাপ, মানুষ মানি না, বিক্রম পুইরা মানে খারাপ। আমি আর রাজন করতেছি, সকাল কয়টায় লাগছি রাজন? 10টায় না, এখন 11:20 বাজে। আমার তো আবার কাজের শেষ নাই, রান্না করতে হইব, কামলা গো খাবার না দিলে তো আবার প্যারা। এই নিয়া 2 বার খোলা হইব আর 2 বার সেট করা হইব। ওই যে পানি টিভির সামনে দেখো, ওই যে টিভির সামনে, টিভিলে চোখে দেখে না। বিদেশি বৈশা কাজী পেয়ারে খাওয়া স্বাদ আলাদা, তাই না? একটা খেলি পরান শান্তি হয়ে যেত, তাই না? বাংলাদেশে 10টা খেলে মনে হয় আরো খাওয়া বাংলাদেশ
বোনো মনে হয় নিচে গেছে, এখন উপরে আসলাম। তো এখন এটা আমি আর রাজন মিলে লাগাবো, এগুলো উপরে উঠাইতে অনেক প্যারা, সবগুলো ভারী ভারী ছিল, আমি ছোটগুলো উঠাইছি আর রাজন বড়গুলো উঠাইছে। তো এখন আলমারিটা ফিট করতে হবে, তো বুঝতেই পারতেছেন পুরো পার্ট বাই পার্ট খোলাটা খুব ইজি না। এই যে আমি ধরলাম যে ঢোকাতে হবে, একজনের ধরতে হবে একজনের ঢোকাইতে হবে, না ধরলে সম্ভব না। আলহামদুলিল্লাহ, তো জামাই বউ মিল্লা পুরো আলমারি লাগাইতে পারছি, তো শান্তি লাগতেছে আলমারি লাগাইতে পাইরা। তো তারপরে এই দেখেন আলমারির কাপড় চোপড় সব এদিকে, 3 দিন বা 4 দিন তো লাগবে এগুলো আলমারিতে ঢুকাইতে, কারণ এখন তার উল্টা পাল্টা করে ঢুকানো যাব না, এখন সুন্দর করে করে ভাঁজ করে করে যেটা লাগবে যেখানে লাগবে সেখানেই ঢুকাইতে হইব। আমি একটু টায়ার্ড এই জন্য এরকম। এইটা হয়েছে আমার উপরের ভিউ, সকালে উঠেই আমার এই ভিউটা চোখে পড়ে একদম বিছানার থেকে, এই যে বিছানা আর এই যে ভিউ, বিছানার থেকে এই ভিউটা আমি দেখতে পাই, এই জন্য একটা শান্তি শান্তি লাগে। কি হ্যাঁ বলো, আমরা যদি টিভি ধরবো তুমি সাথে এটা নিবা, খুললাম আমি সাথে সাথে আসবো। ওকে তো বিকালে মাসুম আসছে, তো মাসুম রাজনকে একটু হেল্প করতেছে আর এই ফাঁকে আমি উপরের কাজ কিছু কিছু করব। টিভিটা আপাতত এখানে রাখবে, তো টিভির উপরে কিছু আসবাবপত্র আছে, তো ওগুলো পরে সেট করবে, আগে ডিসিশন নেওয়া হবে যে নিচে কী কী কাজ করব, ওইটার উপরে ডিপেন্ড করে ওই কাঠটা লাগাবে। তো এখন আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব, আবার কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।